বংরাধুনি রান্নাঘরে চলে এলাম আরো একটি নতুন পর্বে। আজ রথযাত্রা, এই উপলক্ষে আপনাদের সকলকে জানাই তৃতীয় শুভেচ্ছা, বড়দের জানাই প্রণাম। আজকে এই নতুন রেসিপিটা হচ্ছে পাকা আমের মালপোয়া। চলুন দেখে নিই কিভাবে করছি আর কি কি লাগছে। আমার রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি বরাবরের মতো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ক্লিক করে দেবেন বেল আইকনটি, তাহলেই প্রত্যেক দিন নতুন নতুন রান্নার নোটিফিকেশান চলে যাবে সবার প্রথম আপনার কাছে। তাহলে চলুন দেখে নিই কী কী দিয়ে আমি পাকা আমের মালপোয়া করছি। বন্ধুরা, আমের মালপোয়া করতে লাগবে আম, লাগবে ময়দা, সুজি, চিনি, ছোটো এলাচ। প্রথমে এইখানে রয়েছে 100 গ্রাম সুজি। এই 100 গ্রাম সুজিটা এই জলের মধ্যে ভিজিয়ে দিলাম, জলের মধ্যে ভিজিয়ে দিলাম। এটা এটা আধ ঘন্টা ভিজবে। সুজিতে যেহেতু জল টানে সেই জন্য আমি আগে থেকে সুজিটা ভিজিয়ে দিলাম। সুজিটা আধ ঘন্টা ভিজে থাকবে, ততক্ষণে আমি আমের খোসাটা ছাড়িয়ে আমটা পেস্ট বার করে নেবো। একটা এখানে 100 গ্রাম সুজি দিয়েছি, 200 গ্রাম ময়দা নিয়েছি, আর চিনি নিয়েছি 150 গ্রাম। আমার সবগুলো মেজারমেন্ট কাপে এগুলো আমি নিয়েছি। এই চিনিটা প্রথমে রস করে নেব, আর আমটা পেস্ট করে রেডি করে নেব। ততক্ষণ এই সুজিটা ভিজে যাবে। আমটা ছাড়িয়ে নিয়েছি, এটাকে একটু পেস্ট করে নিতে হবে। আমটা পেস্ট করে নিয়েছি। এখানে সুজিটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন জলটা টেনে নিয়ে ফুলে উঠেছে। এই সুজিটার সাথে যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার ডবল ময়দা দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। এখানে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি গুঁড়ো দুধ দেব, আপনারা লিকুইড দুধও করতে পারেন। এগুলো সব মিশিয়ে নেব। এবার এটাকে জল আর আমের পাতা দিয়ে, আমের যে পেস্টটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এটা মেশানোর পর যদি জলের প্রয়োজন হবে তখন একটু জল দিয়ে পেস্টটা রেডি করে নিতে হবে। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। দেখুন এটা একটু বেশ ঘন হয়েছে। আমি যেই মেজারমেন্ট কাপে সুজিটা নিয়েছিলাম, 1 কাপ সুজি আমি এই মেজারমেন্ট কাপেরই 1 কাপ জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন আরও 1 কাপ দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঠিক এরকম একটা তৈরি করে নেব। সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, নিয়ে এই ঘনত্বের তৈরি করে নিতে হবে। একটা পাত্রের মধ্যে চিনিটা দেব। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি, দিয়ে দেবো এই কাপেরই 2 কাপ জল। এটাকে রস করে নেব, চিনির শিরা যেটা। ওর
দিকে চিনির রসটা হবে সেই সময় অন্য একটা পাত্রে আমি নিয়েছি মৌরি। মৌরিটা একটু ভেজে নিচ্ছি। মৌরিটা ভেজে নিয়েছি, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। মৌরিটা ভেজে নিয়েছি যে সেই ভাজা মৌরিটা একটা হামাল দিস্তার মধ্যে একটু ভেঙে নিতে হবে। এটাতে মুড়িগুলোকে একটু ভেঙে নেব। এদিকে চিনির শিরাটা ফুটে উঠেছে, চিনির রসটা ফুটছে, এই সময় এখানে দিয়ে দিচ্ছি ছোট এলাচ। এদিকে ওভেনে আরেকটি পাত্র বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটা গরম হবে, মুড়িটা একটু থেতো করে নিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা দেখে নিতে হবে, এইভাবে ঠিক একটা ড্রপ দেব। দেখুন এটা কিরকম ভেসে উঠেছে, তখনই বুঝবো যে তেলটা গরম হয়ে গেছে, ফুলেও গেল। এখন এবার আমের এই মালপোয়া গুলো চটপট ভেজে নেব। আপনা আপনি এটা ফুলে উঠবে, ভেসে উঠবে, ফুলে ভেসে উঠেছে, উঠে দেব। এইভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। আরো একবার উল্টে দিলাম, এবার তুলে নেব। আমি কি করব, এদিকে চিনির রসটা হয়ে গেছিল, ওভেনটা অফ করে দিয়েছিলাম, এখন সেই গরম অবস্থাতেই একটু একটু ওই তাপে রয়েছে। আমি এই মালপোয়াগুলো ওর মধ্যে দিয়ে দিই। সব মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন যখন ফুলে উঠছে, এই উল্টে দিলাম, পাশ দিয়ে আমি আবার আরেকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে তুলে নিয়ে রসে দিয়ে দিতে হবে। এইভাবে শুকনো যারা পছন্দ করেন তারা শুকনো অবস্থাও খেতে পারেন রস ছাড়া, তখন এই ব্যাটারটা যেটা তৈরি করেছি তার মধ্যে একটু মিষ্টিটা বেশি করবেন। আমার পাত্রটা একটু দু তিনটে করে পাশে একবারে দিয়ে দেওয়া যায়, আমার পাত্রটা একটু ছোট। যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নেব। খুব সুন্দর ফুলেছে, এইভাবে একটা করে তুলে আর রসে দিয়ে নেব। সমস্ত মালপোয়াগুলো এইভাবে ভেজে নেব। রেডি হয়ে গেছে আমার মালপোয়া,
এখন ডেকোরেশনের জন্য উপর থেকে একটু কাজু দিয়ে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এখনও যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন। আজ এই পর্যন্তই, আমি মালপোয়া এই রথযাত্রা উপলক্ষে ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ধন্যবাদ।